প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আজকে যে খবরে থাকব যে দুয়ারে সরকার যেটা একেবারে আন্তর্জাতিক স্তরে প্রচারের জন্য ভীষণভাবে চেষ্টা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনার দেখেছিলেন কদিন আগেই নবান্নে একেবারে গ্রাম বাংলার সেট তৈরি করে সেখানে কত প্রচার হয়েছে কত নাটকও হয়েছে বলা যেতে পারে কিন্তু এই দুয়ারে সরকার অ্যাকচুয়ালি কি অনেকেই বলছেন যে এটা একটা ভোটের আগে মানে সরকারি অর্থে তৃণমূল কংগ্রেসের একটা ভোট প্রচার সেরে ফেলার চেষ্টা হচ্ছে এরকম অনেকে বলছিলেন আমি জাস্ট একটা বিষয় আজকে তুলে ধরার চেষ্টা করব যে যারা এই দুয়ারে সরকারে কোনো বিষয়ে নাম নথিভুক্ত করছেন সেক্ষেত্রে কি দেখা যাচ্ছে না যখন নাম নথিভুক্ত করছেন তার ফোনে একটা মেসেজ এসে যাচ্ছে যেটা আমি একজনের কাছ থেকে পেয়েছি নিশ্চয় আমি জানতে চাইবো যে সত্যিই কি এরকম সবার ফোনেতে যাচ্ছে আপনারা নিশ্চয় কমেন্ট করবেন দর্শক সেখানে কি লেখা আছে না প্রিয় সাথী দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে পেয়ে আমরা আনন্দিত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাঠানো পত্র ডাউনলোড করতে ক্লিক করুন বলে একটা লিঙ্ক এবং লেখা আছে খাদ্য সরবরাহ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার যেহেতু রেশন কার্ড সংক্রান্ত তাই দপ্তরের কথাটা উল্লেখ রয়েছে এইরকম একটা ফোনেতে মেসেজ এসে যাচ্ছে এবং সেটা ডাউনলোড করলে কি দেখা যাচ্ছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো যে ডাউনলোড করে করে সেখানে কি আসছে আমরা সেই ডাউনলোড কপিটা আপনাদেরকে দেখাতে চাই একেবারে রিয়েলিটি যে যে বলা হচ্ছে বারবার যে এটা অ্যাকচুয়ালি হচ্ছে ভোটের আগে শাসক দল অর্থাৎ শাসক দলের যে প্রচারটা সরকারি খরচে এই দুয়ারে সরকারের নামে যে করার চেষ্টা সেটাই কিন্তু যে প্রশ্নটা উঠছিলো আমরা সেটার একটা একেবারে প্র্যাকটিক্যালি দেখাতে চাই কেন এই প্রশ্নগুলো উঠছে দেখুন ডাউনলোড ক্লিক করলে এই জিনিসটা দাঁড়াচ্ছে আসছে কি আসছে আপনাদেরকে একেবারে ওপর স্ক্রল করে দেখাবার চেষ্টা করছি মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল তার ছবি এবং সেখানে দেখুন একটা টেক্সট লেখা রয়েছে প্রিয় সাথী প্রতিটি রাজ্যবাসীর কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে পয়লা ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি দু থেকে পঁচিশে জানুয়ারি দু পর্যন্ত পশ্চিমবঙ্গ সরকার দুয়ারে সরকার নামে একটি অভূতপূর্ব উদ্যোগ নিয়েছে রাজ্যের সকল গ্রাম পঞ্চায়েত পৌরসভা পৌর নিগম চার দফায় বিভিন্ন ক্যাম্পে বারোটি জনপ্রিয় প্রকল্পের পরিষেবা আপনাদের কাছে নিয়ে এসেছে রাজ্য সরকার প্রথম লাইন লেখা হয়ে গেল এবার যে যে কাজের জন্য যাচ্ছেন তার সেই কথা উল্লেখ করা হয়েছে এখানে যেমন খাদ্যসাথী লেখা রয়েছে যে রেশন কার্ডের বিষয়ে তিনি গেছিলেন দুয়ারে সরকারের ক্যাম্প থেকে বিভিন্ন জনকন্যা কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে খাদ্য সাথী যিনি যে প্রকল্পের জন্য যাচ্ছেন প্রকল্পে আপনাকে একজন উপভোক্তা হিসেবে অন্তর্ভুক্ত করতে পেরে ও প্রকল্পের অধীন পরিষেবা আপনাকে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত আশা করি আগামী দিনেও আপনাকে এই প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করে আপনার দৈনন্দিন জীবনযাত্রার সামগ্রিক মানোন্নয়নে আরও বেশি করে সামিল হবার সুযোগ পাব নতুন বছরে আপনাকে ও আপনার পরিবারকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন কে লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন এবং শুধু একটা ভাষা নয় মানে একেবারে রেডিমেড বলা যায় সব ভাষায় লেখা রয়েছে যার যেটা পড়ার পড়ে নেবেন হিন্দি এখানে রয়েছে এটা হিন্দিতে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি উর্দুতে রয়েছে বিভিন্ন ভাষায় কিন্তু লেখা রয়েছে অর্থাৎ যিনি যেটা বুঝতে পারবেন সেটা তিনি বুঝে নেবেন কিন্তু আমি যেটা আপনাদেরকে বলতে চাই আশা করি আগামী দিনেও আপনাকে এই প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করে আপনার দৈনন্দিন জীবনযাত্রার সামগ্রিক মান উন্নয়নে আরও বেশি করে সামিল হবার সুযোগ পাবো কে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে মানে ভোট দাও ভোটে ক্ষমতা এলে আগামী দিনে আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন আপনাদেরকে পরিষেবা দেবেন এটাই তো পরিষ্কার কথা অর্থাৎ এই বক্তব্যের মধ্যে কি বলতে চাইলেন একটু কৌশল করে আগামী দিনে কাজের সুযোগ করে দেওয়ার জন্য তিনি বলেছেন ডিরেক্টলি বলেননি আমাকে ভোট দেবেন একুশের নির্বাচনে এটাই তো মূল কথা তাহলে আপনি ক্ষমাতে আসবেন কি করে এই যে ঘুরিয়ে পেঁচিয়ে এখন একটা ভাষা দিয়ে এরকম একটা তিনি চিঠি পাঠিয়ে দিচ্ছেন ফোনে ফোনে চলে যাচ্ছে আর অ্যাকচুয়ালি নিজের ভোটের মানে প্রচারটা কার্যত সেরে ফেলছেন বলে যারা অনেকে বলে থাকেন আবার মনে হয় সেই যুক্তিকে কোথাও একটা এটাও যেন একটা সাপোর্ট করছে যে এই ধরনের কেন এই ধরনের চিঠি বা এরকমভাবে মেসেজ পাঠানোর কি প্রয়োজন রয়েছে রেশন কার্ড কি এই প্রথম হচ্ছে এর আগে সাড়ে ন বছর ধরে যখন পরিষেবার জন্য মানুষ গেছেন ব্লক অফিসে রেশন অফিসে কই সেখানে তো এই রকম তো আসেনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিওয়ালা কোনো চিঠি এরকম তো কখনো আসেনি তাহলে এখন কেন হঠাৎ এই ধরনের এটা মানুষের প্রশ্ন যেটা তাহলে কি হচ্ছে আমাকে কাজ করার সুযোগ দাও মানে ভোট দাও ভোটটা বললে হয়তো আরও বিতর্ক বাড়বে সেজন্যে এরকম ছবিওয়ালা যে এই রকম দুয়ারে সরকার অ্যাকচুয়ালি যে কি কারণ কি উদ্দেশ্য যেটা নিয়ে প্রশ্ন উঠছে সেটা যেন কোথাও একটা সেই বিষয়কে সমর্থন করছে এটা তো আপনাদেরকে আমরা একটা জিনিস দেখালাম যে সত্যিই দুয়ারে সরকার অ্যাকচুয়াল দুয়ারে সরকারের আসল উদ্দেশ্য কী এবার আরেকটা জিনিস দেখাবো এই স্বাস্থ্যসাথী কার্ড স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে আপনারা জানেন যে কিভাবে প্রচার চলছে এবং সেই স্বাস্থ্যসাথী কার্ডের প্রচারের প্ল্যাটফর্মটা কিন্তু আপনাদেরকে আমি একবার দেখাবার চেষ্টা করবো যে কত রকমভাবে প্রচারের চেষ্টা হচ্ছে কত রকমের নজির আপনারা দেখতে পাচ্ছেন তার মধ্যে একটা আপনাদেরকে দেখাতে চাই দর্শক মাদার ডেয়ারির দুধের প্যাকেট দেখেছেন কখনো দেখেছেন সেখানে কি কী লেখা থাকে এখন আপনাদেরকে আমি একটা দুধের প্যাকেট দেখাবো যেটা একটা দর্শক পাঠিয়েছেন এই হচ্ছে দেখুন মাদার ডেয়ারির দুধের প্যাকেট এটা একজন পাঠিয়েছেন ব্যান্ডেল থেকে গতকাল যে সেখানে ভালো করে দেখুন ঘুরে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছে যে সেখানে স্বাস্থ্যসাথী তার বিজ্ঞাপন হচ্ছে মাদার মাদার দেয়ারি দুধের প্যাকেটে অনেকে বলছেন যে তৃণমূল কংগ্রেসের এখন ভোটের চাবিকারিটা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড মানে একটা স্বাস্থ্যসাথী কার্ড একটা ভোট মানে একটা পরিবারের ভোট এমনটাই অনেকে বলার চেষ্টা করছেন বা শাসক দলেরও অনেকে আশা করছেন যে যেভাবে তারা স্বাস্থ্যসাথী কার্ডের প্রচার করছেন বিজ্ঞাপন করছেন এবং এই স্বাস্থ্যসাথী কার্ডে গোটা পরিবার পাঁচ লাখ টাকার মধ্যে আওতাভুক্ত বলছেন চিকিৎসার ক্ষেত্রে যা প্রচার হচ্ছে তাতে করে এই স্বাস্থ্যসাথী কার্ডটাই যেন তাদের অ্যাকচুয়ালি ভোট তৃণমূল কংগ্রেসের এটা প্রচার হওয়া শুরু হয়েছে অনেকে অনেকে সেটা বলছেন এবং আমরা দেখছি এরকম দুধের প্যাকেটেও স্বাস্থ্যসাথী কার্ডের বিজ্ঞাপন স্বাস্থ্যসাথী ওই ওটুকুই লেখা এর বেশি আর বেশি কিছু ডিটেলস এখানে লেখা নেই কিন্তু সব কিছুর মধ্যে মানুষের মনে বিজ্ঞাপন স্বাস্থ্যসাথী 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 যেদিকেই তাকাবেন সেদিকেই স্বাস্থ্যসাথী অর্থাৎ রাজ্য সরকার বিরাট কাজ করছে এরকম যে একটা প্রচার বিভিন্নভাবে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে যেভাবে প্রচার শুরু হয়েছে স্বাস্থ্যসাথী আর দুয়ারে সরকার দুয়ারে সরকার আরও অনেক প্রজেক্ট রয়েছে কিন্তু তার মধ্যে সবথেকে বেশি প্রচার করা হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড কারণ কারণ এটা মানুষের অসুস্থতা অসুস্থ হলে তবেই তিনি সেই সুযোগটা পাবেন তার আগে কেউ পাবেন না ফলে সবাইকে সুযোগ দিতে হবে না কিন্তু সবার জন্যে একটা ললিপপ হিসেবে ঝুলিয়ে রাখা গেল আর যেগুলো সবার জন্য প্রত্যেকের দরকার সেই বিষয়ে প্রচার কম আপনারা দেখছেন এখন প্রশ্ন হচ্ছে এত কিছু করেও কি তৃণমূল কংগ্রেস ক্ষমাতে আসতে পারবে এই নিয়ে নিশ্চয়ই রাজনৈতিক মহলে প্রশ্ন তৈরি হয়েছে কারণ প্রত্যেকের একটা বক্তব্য যেটা আমরা শুনতে পাচ্ছি যে এইসব আমাদের দরকার নেই আমাদের কর্মসংস্থান দরকার কাজ দরকার সেই কাজটা এই সরকার নিশ্চিত করুক এখনও সে অর্থে করতে পারেনি কারণ তা না তা না হলে এই ছবি দেখতে হতো না যে কলকাতার রাস্তায় এখনও স্থায়ীকরণের দাবিতে চাকরির দাবিতে এত আন্দোলন এত অবরোধ এত অবস্থান যেটা কিন্তু দিনের পর দিন হয়েই চলেছে ফলে এই এত ঢাক ঢোল পিটিয়ে দুয়ারে সরকার এবং স্বাস্থ্যসাথী কার্ড তার যে প্রচার চলছে এবং এটা মানুষের কাছে পরিষ্কারও হয়ে গেছে যে এগুলোর আসল উদ্দেশ্য কী এরপরেও তাদের ভোট ব্যাঙ্ক কতটা মজবুত করে এই প্রকল্প সেটা কেউ দেখার বিষয় আছে দর্শক আপনারা কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে